তো ব্যস্ত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ওয়াইফাই নামটি কীভাবে হাইড করবেন তো এই হাইড করলে আপনার ওয়াইফাই কিন্তু পাসওয়ার্ডটা খুবই নিরাপদে থাকবে এবং আপনার ওয়াইফাইটি খুব সেফে থাকবে তো কীভাবে আপনার ওয়াইফাই নামটি কীভাবে হাইড করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো বেশি কথা না বলে চলে যায় মোবাইল স্ক্রিন এবং সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনার ওয়াইফাই টি হাইড করার জন্য আপনার চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আর হ্যাঁ আপনার ওয়াইফাই টি হাইড করে রাখলে কিন্তু আপনার ওয়াইফাই নেমটি কেউ কিন্তু খুঁজে পাবে না এবং আপনার ওয়াইফাই টি অনেক সেবে থাকবে তো কীভাবে আপনার ওয়াইফাই নামটি অ্যাড করবেন তো ওয়াইফাই নামটি হাইড করার জন্য চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে অর্থাৎ আমাদের রাউটারে অ্যাডমিন প্যানেলে যাওয়া লাগবে তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনি ওপেন করার পর সেখান থেকে আপনি সার্চ করবেন আপনার রাউটার ল্যান আইফ অ্যাড্রেস যেমন একশো বিরানব্বই ডট এক সাতষট্টি ডট জিরো ডট ওয়ান তো সচরাচর এটা ল্যান্ড আইফ অ্যাড্রেসটা ডিফল্ট অবস্থায় এটাই হয়ে থাকে এবং যদি আপনি যদি চেঞ্জ করে রাখেন তাহলে আপনি চেঞ্জ ল্যান্ড আইফ অ্যাড্রেস দেখে দিয়ে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পর আপনার রাউটারের যে অ্যাডমিন প্যানেল সেই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা চাইবে তো আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর ডিফল্ট অবস্থা এটা অ্যাডমিন হয়ে থাকে তো অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দেওয়ার পর ঠিক এরকম একটা আসবে অর্থাৎ আমাদের অ্যাডমিন প্যানেলটা লগিং হবে রাউটারের তো অ্যাডমিন প্যানেল ইন হওয়ার পর আপনার উপরে এই যে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন অপশন জাস্ট আপনি গেবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে দেখেন বন্ধুরা তিন নাম্বার যে একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়ারলেস একটি সেটিংস জাস্ট আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেস একটি সেটিংস জাস্ট আপনি গিরবেন এই ওয়ালেসের উপর একটা ক্লিক করে দেবেন তো ওয়ালেসের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ওয়াইফাই নামটি কিন্তু আপনি দেখতে পাবেন অর্থাৎ ওয়াইফাই নেমটি কিন্তু আপনি দেখতে পাবেন তো আপনার এখান থেকে আপনি ওয়াইফাই নেমটি দেখতে পাবেন তো ওয়াইফাই নেমটি দেখার পর আপনি এই যে দেখেন বন্ধুরা নিচে দেখে একটু লক্ষ্য করেন তো এখানে দেখতে পাচ্ছেন হাইট হাইট স্টেটাস অর্থাৎ এটা কিন্তু আপনার হাইট ওয়াইফাই নেম অর্থাৎ যদি আপনি এখানে একটা টিক মার্ক করে দেন তো আপনি টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখানে টিক মার্ক করে দিলে কিন্তু আপনার ওয়াইফাই নামটি হাইট হবে এবং উপরে উপরে দেখতে পাচ্ছেন সেভ জাস্ট আপনি যদি সেভে ক্লিক করেন তো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওয়াইফাই নামটি কিন্তু হাইট হয়ে যাবে তো আমি হাইট করলাম না জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রসেসটা কীভাবে আপনি হাইট করবেন তো হাইট করার পর আপনি আপনার কিন্তু এখানে কিন্তু লাইনটি ডিসকানেক্টেড হয়ে যাবে তো কানেক্ট করার জন্য আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন যে একটি দেখেন বন্ধুরা অ্যাট নেটওয়ার্ক প্লাস সরি এখানে অ্যাট নেটওয়ার্ক দেখতে পাবেন কোনো প্লাস আইকন না জাস্ট আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাট নেটওয়ার্ক জাস্ট এটওয়ার্ক ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই নেমটি কি সেম আপনার ওয়াইফাইয়ের যে নামটি সে নামটি আপনি এখান থেকে দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম অর্থাৎ আপনার ওয়াইফাই যে নামটি থাকবে সেটি দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর সিকিউরিটিতে ক্লিক করবেন তো সিকিউরিটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডব্লুপিএ এবং ডব্লুপিএ থ্রি এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড অর্থাৎ আপনার ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনি উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক জাস্ট আপনি গিরবেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে দিয়ে কিন্তু কানেক্ট হতে পারে আর নিচে দেখতে পাচ্ছেন হাইড্রেড নেটওয়ার্ক জাস্ট আপনি এটা এস দিয়ে দেবেন তো এস দেওয়ার পর আপনি উপর দেখতে পাচ্ছেন টিক মার্ক জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিয়ে দিলেই কিন্তু আপনার ওয়াইফাইটি হাইড করা ওয়াইফাইটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো আশা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা হাইড করা নেটওয়ার্ক কীভাবে হাইড করতে হয় তো আপনার ওয়াইফাইটি কীভাবে হাইড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং সর্বশেষ দেখিয়ে দিলাম যে হাইড করা ওয়াইফাই কীভাবে কানেক্ট করবেন এবং সম্পূর্ণ এ টু ডেট বিস্তারিত দেখিয়ে দিলাম তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনার ওয়াইফাই নামটি হাইড করতে পারেন তো সবাই ভালো থাকবেন